প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ফার্স্ট ইয়ারের সাজেশন, ইন্ট্রোডাকশন টু প্রোজের। তো চলো শুরু করা যাক। যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এটা 2019 সালের, অর্থাৎ এই বছরেই নেক্সটের যে পরীক্ষা আসছে ফার্স্ট ইয়ারে, সেই পরীক্ষার সাজেশন। তো এই সাজেশনটা গতকালকে যেভাবে দিয়েছিলাম, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু প্রোজের যে সাজেশন দিয়েছি সেভাবেই দেব। পার্ট সি আমি একটু বলে দেবো এবং এরপরে পার্ট ওয়ান এবং পার্ট মানে পার্ট এ এবং পার্ট বি, ওইটা আমি ব্লগ স্পটের যে পেজ আছে ক্লাউড স্কুলে সেখানে পোস্ট করব, সেখান থেকে তোমরা কপি করে নিয়ে নিবে। তো তোমরা ব্লগ স্পটের ওই পেজ থেকে নিতে পেরেছো কি না তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করো, কমেন্ট করে জানাও, অথবা তোমরা ফেসবুকে জানাতে পারো। তো ঠিক আছে, চলো দেখি আমরা এটার যে পার্ট সি সেখানে কি আছে। দেখো পার্ট সিতে আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে পার্ট সিতে আমরা এখানে যেই ইয়েগুলো রেখেছি সেটা হচ্ছে প্রথমেই ফিকশন। ফিকশন যেটা ছোট স্টোরি বা শর্ট স্টোরি যেটা, সেই শর্ট স্টোরি থেকে আমরা প্রথমেই দেখব কোশ্চেনগুলো। তো একটু খেয়াল করে দেখো যে আমরা যেটা দিয়েছি, কমেন্ট অন অনিতা দেশাইস ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড। তো অনিতা দেশাইয়ের যে ট্রিটমেন্ট অফ চাইল্ড সাইকোলজি, সে চাইল্ড সাইকোলজি সম্পর্কে যে কোশ্চেনটা, এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা গেমস এট টিউলাইট থেকে। এরপরে রয়েছে ক্যারেক্টার অফ রাভি, এটাও গেমস এট টিউলাইট থেকে, এটাও বেশ ইম্পর্টেন্ট, তোমরা এইটাও পড়ে নিবে। এই দুইটা পড়লে এই স্টোরি থেকে একটা কমন আসবেই। এরপরেরটা রয়েছে ক্যাথরিন ম্যান্সফিল্ডের গার্ডেন পার্টির সোশ্যাল পিকচার, অর্থাৎ এই স্টোরিতে যে সোশ্যাল পিকচার, সামাজিক যে ছবি ফুটে উঠেছে তৎকালীন সমাজের, সেই ছবিটা কি সেইটাই আর কি ডিসক্রাইব করতে বলা হচ্ছে, এটা বেশ ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে যে লাঞ্চিয়ন যে স্টোরিটা, সেইটার ভেতরে যে লেডি গেস্ট ছিল, সেই লেডি গেস্ট কীভাবে রাইটারকে এক্সপ্লয়েট করেছিল সেইটা তোমাদের লিখতে হবে, অর্থাৎ রাইটারকে কীভাবে মানে রাইটারকে নাজেহাল করেছিল সেটাই এই এই এইখান থেকে আর কি লিখতে হবে। এরপরে যেটা রয়েছে একই স্টোরি, অর্থাৎ এই লাঞ্চিয়ন থেকেই, আয়রনি অফ সিচুয়েশন এখানে কি রয়েছে, সো এই আয়রনি অফ সিচুয়েশনটা তোমাদেরকে লিখতে হবে। তো এই দুইটা পড়লে আসলে একটা কমন পড়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা, এখানে দুইটা, অর্থাৎ এই দুইটা পড়লেই মানে চারটা পড়লেই কিন্তু দুইটা তোমরা কমন পেয়ে যাবে। এরপরে রয়েছে ক্যারেক্টার অফ ডেলা, জি ম্যান ডেলা থেকে যেটা, অর্থাৎ ক্যারেক্টার অফ ডেলা এখান থেকে তোমরা কমন পাওয়ার সম্ভাবনা বেশি এটা। এরপরে রয়েছে গিফট অফ ম্যাগির লাভ স্টোরি, গিফট অফ ম্যাগির একটা লাভ স্টোরি সেইটা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। এরপরে রয়েছে স্কিস দ্য ক্যারেক্টার অফ ন্যারেটর, অর্থাৎ এরাবি যে শর্ট স্টোরি সেটার যে ন্যারেটর, সেই ন্যারেটরের ক্যারেক্টার বা তার সাইকোলজি সম্পর্কে লিখতে হবে। তো আশা করি এটাও তোমাদের জন্য ইজি হবে। তো একটু খেয়াল করে দেখো যে এইখানে আমি দুইটা ক্যারেক্টারের কথা উল্লেখ করেছি, তিনটা ক্যারেক্টার মেইনলি রয়েছে। তো ক্যারেক্টারগুলি সাধারণত অনেক ইজি হয়, তোমরা ক্যারেক্টারগুলি পড়ে রাখবে, ক্যারেক্টারগুলি হচ্ছে যেটা করবে একটা লিস্ট করবে ক্যারেক্টারের, যে কার ক্যারেক্টারে কী রয়েছে, এই লিস্টগুলো করার পরে এগুলো কয়েকবার দেখলে দেখবে এই লিস্টগুলো মনে থাকছে। তো এই লিস্টগুলো মানে ক্যারেক্টারগুলো লিস্ট করে পড়বে, তাহলেই কিন্তু এই সংখ্যাটা কমে আসবে। অর্থাৎ এখানে আটটা রয়েছে, তিনটা ক্যারেক্টার রয়েছে, সুতরাং এই ক্যারেক্টার তিনটা বাদ দিলে কিন্তু পাঁচটা। সুতরাং এই ক্যারেক্টার যেহেতু ইজি হয় সেহেতু এই এখানে আমি একটু বেশি দিয়েছি কোশ্চেনগুলো। আচ্ছা, এরপরে রয়েছে সাইলাস মার্নার যেই হচ্ছে নোভেলটা রয়েছে, সে নোভেল থেকে। তো এইখানে খেয়াল করে দেখো প্রথমে যেটা রয়েছে রিয়েলাইজেশন, আচ্ছা এখানে যে ন্যারেট দ্য প্রসেস অফ রিয়েলাইজেশন অ্যান্ড রিজার্ভেশন অফ সাইলাস মার্নার, সাইলাস মার্নারের যে রিয়েলাইজেশন এবং রিজার্ভেশনের যে প্রসেস সেইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটা দিয়েছি। এবং একই সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা এখানকার সেটা হচ্ছে এই চান্স অ্যান্ড কোয়েন্সিডেন্স, চান্স অ্যান্ড কোয়েন্সিডেন্সটা এই নোভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বর্তমানে আর কি, যেহেতু একটা চলে এসেছে এর আগে, তো এইটা আসার সম্ভাবনা কিন্তু বেশি। তো চান্স অ্যান্ড কোয়েন্সিডেন্স এটা যদি একটা শব্দে আমি বুঝিয়ে দেই, যেমন এটা যে সাইলাস মার্নারের জীবনে একটা চান্স ঘটলো, চান্স কি একটা দৈব ঘটনা ঘটলো, ঘটনাটার ফলে যেটা ঘটলো তার লাইফে একটা শূন্যতা তৈরি হলো, এটা হচ্ছে চান্স, মানে অ্যাক্সিডেন্ট ঘটলো আর কি।
কোয়েন্সিডেন্স হচ্ছে সেইটাই, যেই ঘটনার মাধ্যমে আসলে তার ওই শূন্যতাটা পূরণ হয়ে গেল। অর্থাৎ এপি যখন তার কাছে আসলো, তখন কিন্তু তার সে শূন্যতা মানে পূরণ হয়ে গেল। তো চান্স হচ্ছে দৈবক্রমে কোনো শূন্যতা বা কোনো ঘাটতি, কোনো অ্যাক্সিডেন্ট ঘটা, এবং কোয়েন্সিডেন্স হচ্ছে সেই একই উপায়ে আবার ওই সমস্যাটা মিটে যাওয়া বা ওই প্রবলেমটা সলভ হয়ে যাওয়া বা ওই ঘাটতিটা পূরণ হয়ে যাওয়া। তো এই প্রশ্নটা অনেক সময় কঠিন মনে হয়, আমরা এই টার্ম দুটো জানি না সেজন্য। তো আশা করি এখন এটা তোমাদের সহজ সহজ লাগবে এবং তোমরা পড়তেও পারবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে নন ফিকশন থেকে, নন ফিকশন থেকে শুরুতেই অফিস স্টাডিজে বেকনের যে প্রোজ স্টাইল, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে পড়বে। এটা প্রশ্নটা কিন্তু প্রশ্নের অ্যান্সার কিন্তু খুব বেশি বড় হয় না, এটা কিন্তু ছোট, বাট চেষ্টা করবে ইনফরমেশন বেশি দেওয়ার। অর্থাৎ বেশি লিখলেই যে মার্কস বেশি পাবে, এসে বা নন ফিকশনে কিন্তু কম লিখেও বেশি মার্কস পাওয়া যায়। যদি তোমরা টু দ্য পয়েন্ট লিখো, যদি তোমরা সেখানে হচ্ছে কী বলে এটাকে কোটেশন যদি দাও, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বেশি মার্কস পেতে পারো। এরপর আরেকটা রয়েছে অফিস স্টাডিজ থেকেই, যে বেকনের যে প্র্যাকটিক্যাল উইজডম বা প্রাগম্যাটিক যে ভিউ সেইটা, তো এইটা যদি তোমরা এই দুইটা যদি প্রশ্ন পড়ো, তাহলে কিন্তু একটা কমন পড়বেই। এরপরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্যাট্রিয়টিক যে ফিলিং বা প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশাত্মবোধ যেটা, সেইটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা এটাও পড়তে পারো। এই এই প্রশ্নগুলো আসলে গল্পের ছলে পড়বে, যাতে করে মুখস্থ কম করা লাগে বা মুখস্থ করাই লাগবে না এরকমভাবে। অনেক সময় যেটা হয় যে লাইন বাই লাইন মুখস্থ করতে গেলে কিন্তু মনে থাকে না, আর সেক্ষেত্রে এইটা চেষ্টা করবে ফ্রি হ্যান্ডে লেখার। যদিও তোমরা ফার্স্ট ইয়ারে ফ্রি হ্যান্ড লেখা তোমাদের জন্য অনেক কঠিন, তারপরেও আমি যেটা বলবো যে চেষ্টা করতে দোষ কি, চেষ্টা করতে থাকো। আর পরীক্ষায় কিন্তু আরেকটা বিষয় যে পরীক্ষায় যদি কখনো কোনো প্রশ্ন যদি কমন না আসে, সাপোজ এখান থেকে পাঁচটা লিখতে হবে, তোমার চারটা কমেন্ট পড়ছে আর একটা তোমরা ছেড়ে আসতেছো, এরকম করবে না। ওই যেটা কমন পড়েনি সেটা যা মনে আসে তাই কিন্তু লিখে থুয়ে আসবে। এমন একটা সময় মানে এমন হতে পারে যে ওই একটার কারণে তোমার একটা ভালো মানে সিজিপিএ আসতে পারে। আচ্ছা, এরপরে রয়েছে জর্জ অরওয়েলের যে ইম্পেরিয়ালিজমের যে হচ্ছে প্রতি তার যে এক্সপ্রেশন সেইটা, অর্থাৎ সাম্রাজ্যবাদের প্রতি শুটিং অ্যান এলিফেন্টের জর্জ অরওয়েলের যে অ্যাটিটিউড, এইটা তোমাদেরকে লিখতে হবে। এরপরে রয়েছে নেলসন ম্যান্ডেলা যে কন্ট্রিবিউশন, রোল অ্যান্ড কন্ট্রিবিউশন আফ্রিকার পিপুলদের জন্য সেইটা, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা তোমরা পড়বে। এরপরে রয়েছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস, গেটিসবার্গ যে অ্যাড্রেস বা যে স্পিচ সেটার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা পেছনের যে ইতিহাস সেইটা তোমাদেরকে লিখতে হবে। তো এটা যদি পড়ো তাহলে হতে পারে এটাই কমন পড়ে যেতে পারে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো আশা করি এখান থেকে তোমরা বুঝতে পেরেছো যে কোনগুলো ইম্পর্টেন্ট আন ইম্পর্টেন্ট, এবং আমি যেহেতু এগুলো দিয়েই দিব, বা তোমরা এখান থেকে যদি চাও অর্থাৎ এই সাজেশন থেকে এই ভিডিও থেকে, সেখান থেকেও তোমরা লিখে নিতে পারো। আবার তোমরা এটাও করতে পারো যে তোমরা আমি যে লিঙ্কটা দেবো ভিডিও ডেসক্রিপশানে, সেখান থেকেও কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। তো দেখো, এটা আমি পার্ট সি এর করেছি, তো এর ওপরে যেটা রয়েছে পার্ট বি, অর্থাৎ এই যে এখানে কিন্তু রয়েছে, আমি এটা তোমাদেরকে এইভাবে জাস্ট এক পলক দেখিয়ে দিচ্ছি। তো এটা এটা আমি আশা করি তোমরা কপি করে নিতে পারবে, আমি ব্লগ স্পটের একটা লিঙ্ক দিয়ে দেবো সেইখান থেকে, যাতে করে তোমরা কালেক্ট করতে পারো। দেখো, খেয়াল করে দেখো যে আমি এখানে সবই দিয়েছি। এরপরে পার্ট ওয়ান যেটা রয়েছে অর্থাৎ পার্ট এ যেটা, সেটাও কিন্তু এখানে রয়েছে। তো এগুলো আমি দিয়ে দেবো, এগুলো তোমরা কপি করে নিয়ে নিও। এগুলো বলতে গেলে আসলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো ভিডিওটা এত বড় করছি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা তোমরা ফেসবুকে এখনও কানেক্টেড হওনি, ফেসবুকে ক্লাউড স্কুলের যে গ্রুপ সেখানে, তো আশা করবি তোমরা সে মানে আশা করবো তোমরা সেখানে কানেক্টেড হয়ে যাবে, এবং সেখানে কিন্তু এই সাজেশনগুলো দেওয়ার শেষে, অর্থাৎ আর মোটামুটি এক সপ্তাহ পর থেকে আমি হয়তো সেইখানে এই এক মার্কের যে কোশ্চেনগুলো সেগুলোর অ্যান্সার দিতে থাকবো। তো তোমরা যদি আমাদের এই গ্রুপে নিয়মিত জয়েন করো এবং নিয়মিত ফলো করো, তাহলে দেখা যাবে যে এই অ্যান্সারের জন্য তোমাকে বই পড়তে হচ্ছে না, তুমি ফেসবুকও ব্রাউজ করা হচ্ছে, আবার তোমার এটাও জানা হয়ে যাচ্ছে। তো তোমরা আশা করি সেখান থেকে জানতে পারবে অনেক কিছু। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার অন্য কোনো সাজেশন নিয়ে আসবো। সো টিল দেন, আল্লাহ হাফেজ।